দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে। এবং আপনারা দেখছেন এখানে আমরা সাহেব আলীকে দেখছি, উনি একটি গরু দেখছেন। আজ হচ্ছে 10 সেপ্টেম্বর 2022 রোজ শনিবার। তো কি ধরে আজকে উনি গরু কিনছেন বা কার জন্য কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আমরা এখানে দেখছি গরুটিকে দরদাম হচ্ছে। আমি তো বাজারে বিশেষ দাগ মনে হচ্ছে আপনার কাছে, দাগটা মনে হচ্ছে আগে কিনছি আগে আরেকটা আগে। দর্শক শুনছেন যে আগের আমরা দেখছিলাম গরুটিকে, কত কত 50,000 টাকা যদি একটা ভালো সাইওয়াল বাসে কিনে যায় বস্তু হইবে 35 কেজি। 35 কেজি? দর্শক শুনছি এবং দেখছি আজকে সাহেব ভাই কার জন্য গরু কিনছেন আপনি? গরু ভাই আমার কাছে ইনি ভাই আইছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা থেকে। গতকালকেও কি গরু কিনছেন নাকি? গতকালকে কিনেছি। আচ্ছা, গতকালকে আর আজকের বাজার মনে হয় একটু পার্থক্য আছে নাকি? সামান্য পার্থক্য। কিরকম পার্থক্যটা? সামান্য, এটা 19-20। 19-20 বলতে কোনটা, আমবাড়িটা বেশি না এখানকারটা বেশি, কোনটা? সেম, মানে আপনার আমি বলতেছি গতকালকে আর আজকের বাজার তেমন একটা, একটা গরুতে 1,500 টাকা ডিফারেন্স। 1,500 টাকা ডিফারেন্স, বেশি কম বেশি নেই, বেশি কম বেশি নেই। তো আপনি তো গরু কিনে দেন না আজকে? দেখি চাই না, ওনার ভাই থাকে বিদেশে। আচ্ছা, অনেকদিন ধরে কথা হয়। আচ্ছা, ওনার ভাই আমার সাথে অনলাইনে গরু কিনছে 6টা। আচ্ছা, কেনার পরে আমার কাছে আইছে, আমি কাল ভাই বলছি তুমি আসি। হ্যাঁ, অনলাইনে যে গরু কিনলেন, হ্যাঁ, তুমি আমার নিজে সাক্ষাতে আসি, গরুগুলো আগে সাক্ষাতে প্রমাণ দেখি। হ্যাঁ, প্রমাণ দেখে ভাইয়ের সাথে এখন কথা বলে। আচ্ছা, মানে মোবাইলে যেটা দেখছে, হ্যাঁ, এটা ছোট না সাক্ষাতে দেখি ভালো লাগছে ওনাকে বলে। আচ্ছা, তারপরে আসে পছন্দ করছে? আপনি যে মোবাইলে ছবিগুলো পাইছেন সেটা মানে ছোট বড় ভালো দেখছেন না সাক্ষাতে ভালো লাগছে বেশি? আমি মোবাইল প্লাস সাক্ষাৎ, সাহেব আলী ভাই অত্যন্ত ভালো লোক, আমার সাথে তার অনলাইনে কথা হচ্ছে, কথায় আর মোবাইলে প্লাস সাক্ষাতে আমি যা পাইছি সেম কোয়ালিটি, সেম সেম প্রাইস, মানে কোনো 19-20 হয়নি? 19-20 হয়নি। আচ্ছা, বা কোনো গুরু যে বাতাইল আছে বা ল্যাংড়া আছে এরকম সমস্যা, এই সমস্যা হয়নি, এই সমস্যা হয়নি। এটা বলছি অনলাইনে সাহেব আলী ভাইকে বিশ্বাস করা যায়, করা যায়। আচ্ছা, সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু অনলাইনের দাম আর হাটের দাম পার্থক্য পাইছেন? পার্থক্য পাই নাই ভাই, আমি সেমই পাইছি, আর হাটে আরো 2,000 বেশি পাই আমি, হাটে আরো 2,000 বেশি লাগছে। আচ্ছা আচ্ছা, আমার যে অনলাইনে গরু 6টা উনি কিনছে, হ্যাঁ, ওই গরুগুলো কালকে থেকে তো উনি আমার বেড়াচ্ছে, বলছি যে তুমি গোটাল হাট দেখো। হ্যাঁ, দেখার পর ওই রকম জাত মানের গরু কয়টা কাল থেকে আজ পর্যন্ত দেখছে ওনার কাছে জিজ্ঞাসা করে। আচ্ছা আচ্ছা, আমার কাছে যে কালেকশনটা উনি করছে, আচ্ছা, আমি তো গরু হাটে তুলি না, উনি কিরকম দেখছে ওরকম গরু বাজারে আছে নাকি আজকের বাজারে দেখা, আমার কাছে যে কালেকশনটা উনি করছে। আচ্ছা, তো এখন এই গরুটার কত বিটের গরু একটা ওঠে নাই? ওই বিটের গরু না, ওই বিটের গরু আজকে নাই। এই বাজারে আমি বিটের গরু পাই নাই, কালকে আমবাড়ি বাজারে যে বিটের গরু বাসায় এখন অনলাইনে যে বিটের গরু পাইছি যে আমারে আমার উপযোগী, হ্যাঁ, সেটা আমি আজকে বাজারে দেখি। আজকে বাজারে তো আজ ঠকে পড়ে না, কিন্তু আমদানিও তো কম আজকে সাহেব আলী ভাই, প্রচুর আমদানি, প্রচুর কম দামটা, সেই কারণে এখন পর্যন্ত বাড়ে নাই নাকি? দেন আমি এই যে একটা গরু, হ্যাঁ ঠিক আছে, আমি এটা পালবো, কিন্তু এমনি যদি এটা 1,00,000 টাকা দাম স্যার তাহলে কিভাবে? এটাও একটা কথা, হ্যাঁ দাম করে নিতে হবে তো অবশ্যই। আমার গরুটা রাখতে হবে 6 থেকে 7 মাস। আচ্ছা, ঈদে বিক্রি, হ্যাঁ, সেখানে তো আবার 25-30,000 টাকা খরচ, 30,000-40,000 টাকা খরচ হবে গরুটার নিচে খরচ আছে। আমরা দেখছিলাম তো কত বলছেন এখন পর্যন্ত? এটা ওরা দাম দিছি ভাই 85,000। আর ওনারা চাইছে কত? ওরা 95 লাস্টে, মানে ওমার আশা যে 90 হলে দিব। আচ্ছা, তা আমার আশা তো অত বেশি হয়ে যাচ্ছে, ওনার কাছে যে ভাই নিচে দাম চাও যদি হয় তাহলে দিবে, না হলে তবে খরচা আছে, গরু নিয়ে গেলে 3,000-3,500 টাকা খরচ তো হবে, একটা গরু খরচ আছে। তারপরে গো ছোট গরু, ছোট গরু একটু সবসময় দাম বেশি, সব সময় বেশি শুনছেন ভাই?
দর্শক আমরা দেখছিলাম এবং শুনছিলাম আজকে দিনাজপুর জেলার
আমবাড়ি হাটে যে সাহেব আলী ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীর গরুগুলো কিনে দিলেন, আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।